জামাত শিবির মন্তব্য সজীব অজের জয়ের কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে সরকার পতন পর্যন্ত ছাত্র আন্দোলনকে জামাত শিবির নিয়ন্ত্রণ করেছে বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজের জয়। বুধবার রাতে সজীব অজের জয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা অনলাইনে দেখেছি কিভাবে ছাত্রদের আন্দোলনকে জামাত শিবির নিয়ন্ত্রণ করেছে, এমনকি তারা নিজেরাও স্বীকার করেছে বঙ্গবন্ধুর স্মৃতিচিহ্ন মুছে ফেলতে তাদের কর্মকাণ্ড আপনারা দেখেছেন। তিনি আরো বলেন, এখন তারা প্রকাশ্য আমাদের মুক্তির সংগ্রামে আমাদের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু অবদানকে অস্বীকার করছে, নিজেদেরকে রাজাকার হিসেবে নিজেরাই আবার জাতির সামনে পরিচয় করিয়ে দিচ্ছে। জুলাই আগস্ট গণহত্যা, ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার অভিযোগের বিচার কার্যক্রম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা 11:30 আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চে বিচারকাজ শুরু হয়। প্রথম দিনে শেখ হাসিনা সহ 50 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এর আগে গত মঙ্গলবার নিয়োগের পর প্রথম কার্যদিবসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার, এছাড়া ট্রাইব্যুনালের 2 সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মহিতুল হক এনাম চৌধুরী এদিন ট্রাইব্যুনালে আসেন। এ সময় ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও অন্য কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান। প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকার আমলে সংঘটিত গুম হত্যা এবং সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলন ঘিরে চালানো গণহত্যার বিচার করবে এই ট্রাইব্যুনাল। গণ অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ ও 14 দলের নেতা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এ পর্যন্ত গুম হত্যা, গণহত্যা সহ 60টির বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে গত জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে নতুন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠিত হয়েছে। বিচারের জন্য আইন সংশোধন ও ভবন মেরামতের কাজও চলমান। আওয়ামী জোটের নেতা মেননের 25,000 কোটি টাকার সম্পদ, অনুসন্ধানে নেমেছে দুদক। আওয়ামী সরকারের আমলে 14 দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ক্ষমতার অপব্যবহার করে 20-25,000 কোটি টাকা সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ উঠেছে। দুর্নীতি দমন কমিশন, দুদক, গোয়েন্দা অনুসন্ধানে অভিযোগের বেশ কিছু প্রমাণ পাওয়া গেছে। এবার প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। রাশেদ খান মেনন রমনা মতিঝিল ও সবুজবাগ থানা নিয়ে গঠিত ঢাকা 8 আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী এবং বিমান ও পর্যটন মন্ত্রী। দায়িত্ব পালনকালে রাজধানীর ঐতিহ্যবাহী উইলসন লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ও আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘ 8 বছর। গত 22 আগস্ট গুলশানের বাসা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কয়েক দফা রিমান্ড শেষে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। অভিযোগ উঠেছে, ছাত্রছাত্রী ভর্তি বাণিজ্য, মাদক ব্যবসা, স্বর্ণ চোরাচালান, ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, বিমান ক্রয় দুর্নীতি ও অবৈধভাবে বরাদ্দ নিয়ে দেশে এবং বিদেশে ওই সম্পদ গড়েছেন। অবৈধ সম্পদের মধ্যে রয়েছে রাশেদ খান মেননের নামে লন্ডনে 25টি বাড়ি, কানাডায় স্টিন নামে 5টি বাড়ি ও আমেরিকায় 2টি বাড়ি সহ বিভিন্ন কোম্পানির শেয়ার। অন্যদিকে ঢাকার গুলশানে 4টি ফ্ল্যাট ও বনানীতে 2টি ফ্ল্যাট সহ ঢাকা ও ঢাকার বাইরে 1,000 বিঘা জমির মালিকানা রয়েছে বলে অভিযোগ রয়েছে। এছাড়া নিজ ও আত্মীয় স্বজনের নামে 1,500 কোটি টাকা ও অস্থাবর সম্পদ অর্জন বলে জানা গেছে। এ বিষয়ে নাম প্রকাশ না করে দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে দেশের চলমান দুর্নীতি বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে দুদক সদ্য সাবেক ক্ষমতাসীন মন্ত্রী এমপি ও আমলাদের বিরুদ্ধে অনুসন্ধান কাজ চলমান। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য উপাত্ত পাওয়ায় কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনুসন্ধানের প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে। রাশেদ খান মেনন সমাজকল্যাণ মন্ত্রণালয় ও বিমান ও পর্যটন মন্ত্রী থাকাকালে অবৈধভাবে চাকরিতে নিয়োগ, টেন্ডার বাণিজ্য, স্বর্ণ চোরাচালান, বিমান ক্রয় অবৈধভাবে বরাদ্দ প্রদান সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির মাধ্যমে কমপক্ষে 15,000 কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম করে অবৈধ সম্পদ অর্জন করেছেন। সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন লন্ডনে 25টি বাড়ি ক্রয় করেছেন, যার আনুমানিক মূল্য 8,000 কোটি টাকা। কানাডায় তার স্ত্রীর নামে 5টি বাড়ি ক্রয় করেছেন, যার মূল্য প্রায় 120 কোটি টাকা, এবং আমেরিকায় 2টি বাড়ি ও বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় করা হয়েছে। অন্যদিকে ঢাকার গুলশান 2 রোড নম্বর 5 বাড়ি নম্বর 27 4টি ফ্ল্যাট ক্রয় করেছেন, যার মূল্য 15 কোটি টাকা। বনানী রোড নম্বর 4 বাড়ি নম্বর 6 তে 9 কোটি টাকার 2টি ফ্ল্যাট, ঢাকার আশুলিয়া ও সাভারে 450
কোটি টাকার 160 বিঘা জমি, পূর্বাচলে 10 কাঠার একটি ও 4 কাঠার 4টি 40 কোটি টাকার প্লট ও কেরানীগঞ্জ দক্ষিণ হাইওয়ে রোডের 250 কোটি টাকার 20 বিঘা জমি সহ রিসোর্ট ক্রয় করেছেন। আর ঢাকার বাইরে বরিশাল জেলার উজিরপুর থানায় 3 কোটি টাকা মূল্যের 300 বিঘা জমি নিজের নামে, স্ত্রীর নামে, ভাইদের নামে, সন্তানদের নামে ও বিভিন্ন ব্যক্তির নামে দেশের বিভিন্ন ব্যাংকে এফডিআর রয়েছে, যার পরিমাণ প্রায় 1500 কোটি টাকা।